हेलो एंड वेलकम एवरीवन टू ऑनलाइन स्टडी विद प्रियंका। आज के तुम्हारे सेकेंड काउंसिलिंग रिजल्ट पब्लिश हवार कथा। अनेक स्टूडेंट कमेंट करो जे जारा जारा ऑटो अपग्रेडेशन करे छिले तारा तादेर अलॉटमेंट लेटर टा देखते पाछिले ना, अर्थात फर्स्ट काउंसिलिंग तुम्हारा जे कॉलेजटा पेये छिले सेटार जे अलॉटमेंट लेटर सेटा तुम्हारा आर देखते पाछो ना। एटार कारण होच्छे आज के जखन तुम्हारे सेकेंड काउंसिलिंग रेजल्ट बेरोबे तखन जदि तुम्हारे जे कॉलेजटा तुम्हारा पेये छिले सेटा जदि चेन्ज हो जाए तहले तुम्हारे अलॉटमेंट लेटरटा किन्तु चेन्ज हो जाबे। तुम्हारा देखते पाछो सकलेरई ए सेम प्रब्लेम होच्छे जे तुम्हारा अनेकेई आछो जारा ऑटो अपग्रेडेशन করেছিলে কিন্তু অ্যালটমেন্ট অপশনটা আজ সকাল থেকে তোমরা দেখতে পাচ্ছ না, যেহেতু ওয়েবসাইটে কাজ চলছে ওনারা আজকে তোমাদের অ্যালটমেন্ট লেটার সেকেন্ড অ্যালটমেন্ট লেটার বলতে পারো বা সেকেন্ড কাউন্সেলিং এর রেজাল্ট পাবলিশ করবে, তো সেই জন্যই তোমরা ওই অপশনটা দেখতে পাচ্ছ না। যখন তোমাদের রেজাল্ট পাবলিশ করা হয়ে যাবে তারপর তোমরা আবার ওই অপশনটা পাবে, তাই ভয়ের কোনো কারণ নেই। যারা যারা অটো আপগ্রেডেশন করেছিলে তাদের দুটো অপশন থাকবে, নতুন যে কলেজ তোমরা পাবে সেটাতে চাইলে অ্যাডমিশন নিতে পারো বা যদি চাও আবারও অটো আপগ্রেডেশন করতে সেটাও করতে পারো। আবার অটো আপগ্রেডেশন করার জন্য এক্সট্রা করে 1000 টাকা পেমেন্ট করতে হবে না। এবং অনেকের প্রশ্ন হচ্ছে যে যদি তার সেকেন্ড কাউন্সিলিংয়েও সেম কলেজ থাকে, সে যদি অটো আপগ্রেডেশন করে এবং তার যখন থার্ড অ্যালটমেন্ট প্রকাশ করা হবে তখনও যদি সেই সেম কলেজ অর্থাৎ ফার্স্ট অ্যালটমেন্টে যে কলেজটা পেয়েছিল সেই কলেজটাই যদি তার থ্রু আউট দ্য প্রসেস মানে তিনটে কাউন্সিলিংয়ে যদি সেম কলেজ থাকে তাহলে সে কি লাস্টে গিয়ে সেই কলেজটা অ্যাডমিশন নিতে পারবে? এক্ষেত্রে হ্যাঁ পারবে, কিন্তু কলেজের যখন অটো আপগ্রেডেশন পরে তোমার কলেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু তোমার কাছে অপশন যেটা থাকবে সেটা হচ্ছে নতুন তুমি যে কলেজটা পাচ্ছ সেটাতে তোমাকে অ্যাডমিশন নিতে হবে। আর যারা যারা অ্যাডমিশন পাওনি এখনও বা যারা যারা ফার্স্ট কাউন্সিলিংয়ে যাদের নাম এখনও পর্যন্ত আসেনি তাদের জন্য বলবো আশা করছি তোমরা পেয়ে যাবে সেকেন্ড কাউন্সিলিংয়ে। তবে হ্যাঁ, সবটা নির্ভর করছে তুমি কতগুলো চয়েস ফিলিং করেছিলে সেটার উপরে। যদি অনেক বেশি সংখ্যক চয়েস ফিলিং করে থাকো অথবা তোমার র্যাঙ্ক যদি ভালো হয়ে থাকে এই দুটো ক্ষেত্রেই কিন্তু তোমরা এই সেকেন্ড অ্যালটমেন্টেই অ্যাডমিশন পেয়ে যাবে।